গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন প্রতিমন্ত্রী ছিলেন ডাক্তার মুরাদ হাসান যার নাম নিতে আজ আমরা বিব্রত বোধ করি দেখুন একটি দেশ যে দেশের জন্য লক্ষ লক্ষ মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছিল আমরা একটি সুন্দর দেশ গড়ব যে দেশে মানুষের স্বাধীনতা থাকবে কথা বলার কি কথা বলার আমাদের স্বাধীনতা থাকবে সুন্দর কথা বলার ভদ্র ভাষায় কথা বলার মানুষকে সম্মান করে কথা বলার একটা সভ্য জাতি হিসেবে আমরা গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম নিজেদের সেখানে কি হলো আমরা আজকে থেকে মাত্র কয়েকদিন আগে দেখলাম যে সেই বাংলাদেশের পঞ্চাশ বছর পরে এসে কি পরিণতি হয়েছে যে দেশের সরকারের একজন প্রতিমন্ত্রী এমন ভাষায় কথা বলেন যে ভাষার বিরুদ্ধি কেউ করতে পারে না কারণ সেটা অভদ্র হয়ে যায় অশালীন হয়ে যায় পাশাপাশি দেখুন প্রতিমন্ত্রীর কথা বলে যান আমরা দেশের একজন সামান্য নাগরিক হিসেবে আমরা যখন কারোর সঙ্গে কথা বলি কারো সম্বন্ধে যখন কথা বলি আমরা তাকে সম্মান করে কথা বলি শ্রদ্ধা নিয়ে কথা বলি অথচ এ ধরনের লাজ লজ্জাহীন ভাষা ব্যবহার করে তারা মানুষের সম্মানকে ভুলুণ্ঠিত করে তারা আবার নাকি এদেশে প্রতিমন্ত্রী হয়েছে কোন যোগ্যতায় সেই প্রশ্নটিকে বাংলাদেশের মানুষ করতে পারে না নিশ্চয়ই সংসদে বিনা ভোটে মন্ত্রী হয় দিনের ভোট তার আগের রাতে হয়ে যায় সেই ভোটে যখন সংসদ সদস্য নির্বাচিত হয় সেই সংসদ সদস্যদের দিয়ে যদি মন্ত্রিসভা গঠন করা হয় তাদেরকে মন্ত্রিত্ব প্রতিমন্ত্রিত্ব উপমন্ত্রিত্ব দেওয়া হয় তাহলে তো তার পরিণতি এটাই হবে এটাই স্বাভাবিক এবং বাংলাদেশের বেলা তাই হয়েছে আমরা দেখেছি এই জনপ্রতিনিধিত্ববিহীন সংসদের একজন সদস্য যাকে এই বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী করা হয়েছে ডাক্তার মুরাদ হাসান তাহলে পরিণতি এরকে ভালো কী হবে আমরা নাকি পৃথিবীতে একটা রোল মডেল তাহলে আমি কি ছোট্ট এই প্রশ্নটি করতে পারি না আজকের সরকার আপনারা এই রোল মডেল কাজের দিয়ে তৈরি করছেন এই চিত্রইকে আমরা বিশ্বের সামনে তুলে ধরতে চাই যে এই ধরনের মানুষ যারা এ ধরনের কথা বলেন যে কথা অসভ্য বর্বরের ভাষা আফ্রিকার জঙ্গলে যারা বসবাস করেন তারাও তো এই ভাষায় কথা বলেন না তাহলে আমরা কী রোল মডেল হয়েছি সারা বিশ্বের কাছে আসলে শুধু কথা বললে তো হবে না আমরা শুধু প্রপাগান্ডা মেশিনারি দিয়ে বিশ্বের বুকে বাহবা করতে চাই শুধু সেভাবে তো হয় না কিছু মানুষ লাগে যারা বাংলাদেশকে ভালোবাসে যারা নিজেকে ভালোবাসে তাদের দিয়ে তো দেশ সেবা হয় না যারা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারে না তাদেরকে দিয়ে তো দেশ চলে না একজন মানুষকে যদি আমি সম্মান করতে না পারি তাহলে কিভাবে আমি জনপ্রতিনিধি হতে পারবো কিভাবে আমি দেশের সরকারের একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী হতে পারবো এই প্রশ্নটি আজকে দেশের মানুষকে করতে পারে না আমরা শুনেছি ডক্টর মুরাদ হাসান নাকি পদত্যাগ করছে আসলে এ ধরনের আচরণের পরে পদত্যাগ তো যথেষ্ট কোনো দিন হতে পারে না একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতে পারেন যদি এমন একটি লোক তাহলে মানুষ কি বলবে ছিছি করা ছাড়া তাদের তো আর কোনো উপায় থাকে না শুধু পদত্যাগ কেন তার এই অপরাধের জন্য যথাযোগ্য শাস্তি হতে পারে নারীর অধিকার সংরক্ষণে তার এই আচরণ তাকে শুধু নয় তার রাজনৈতিক দলকে এবং তার সরকারকে কিভাবে চিত্রায়িত করছে বিশ্বের কাছে এ কথাগুলো তো ভুলে গেলে চলবে না তার এই অপরাধের শাস্তি তাকে পেতে হবে আমরা আশা করি দেশবাসীর এই যে আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে এবং এই দেশকে একটি সুসভ্য জাতি হিসাবে যাতে আমরা পৃথিবীর পক্ষে তুলে ধরতে পারি আসুন আমরা এদেশে এমন উদাহরণ সৃষ্টি করি যার ফলশ্রুতিতে সারা বিশ্ব দেখবে যে বাংলাদেশ একটি সভ্য জাতি তারা তাদের মুখের ভাষায় অন্যায় কিছু বলে না তারা মুখের ভাষাকে কলুষিত করে না যারা অন্য মানুষের সম্বন্ধে এমন কোনো মতামত প্রকাশ করে না যেটা ভাষার অযুগ কবে সেই পরিবর্তন আসবে বাংলাদেশের কোটি কোটি মানুষ তাকিয়ে আছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ারদি তিনি কবে সুস্থ হয়ে আসবেন সরকার তার সুচিকিৎসা থেকে তাকে বঞ্চিত করেছে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার প্রয়োজন বলে ডাক্তাররা বলেছেন তা থেকে বঞ্চিত করেছে তাকে একটি মিথ্যা রাজনৈতিক মামলায় কারাদণ্ড দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ তো তা কোনো দিন মেনে নেবে না আমরা নিশ্চয়ই এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করব আমরা এদেশ থেকে আমরা এই একদলীয় সরকারকে আমরা পরাজিত করব এবং একই সঙ্গে আমরা এদেশে অনাচার অত্যাচার জুলুম নির্যাতন এবং এই অসভ্য আচরণ থেকে দেশকে মুক্ত করে দেশবাসীর সামনে আমরা একটি এমন বাংলাদেশ তুলে ধরতে চাই যেখানে মানুষ কথা বলার স্বাধীনতা পাবে যেখানে মানুষ সুষ্ঠু নিরপেক্ষ ভোট দেবার স্বাধীনতা পাবে যেখানে দেশের প্রতিটি নাগরিক শুধু দেশ নিচ্ছে বেগম খালেদা জিয়া নন যেখানে দেশের প্রতিটি নাগরিক সুচিকিৎসার অধিকার ফিরে পাবে আপনাদের সবাইকে ধন্যবাদ